হ্যালো এভরিওয়ান, স্ক্রিনে দেখানো লোগোটা হয়তো আপনাদের অনেকেরই পরিচিত। ইয়াস, এটা হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্কের লোগো। সো আজকের টপিকটা একটু আলাদা এবং আজকের টপিকটা একটু ইনফরমেটিভ টাইপের। সেটা হচ্ছে কেন লারাভেল ফ্রেমওয়ার্ককে লারাভেল হিসেবেই রাখা হয়। আমি সোহান হোসেন ইয়েন আজকে ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব লারাভেলের নামকরণের পিছনে ফান ফ্যাক্ট। আমরা সবাই জানি লারাভেলের যে ক্রিয়েটর তার নাম হচ্ছে টেইলর অটওয়েল। এই ভদ্রলোক খুব মুভি প্রিয় একজন মানুষ, তার মানে মুভি আসলে তার খুব পছন্দ এবং তারই ধারাবাহিকতায় সে একটা মুভি হয়তো যে কোনো একটা সময় দেখেছিল, যেটার নাম হচ্ছে নার্নিয়া। আপনারা হয়তো অনেকেই যারা অ্যানিমেটেড মুভি পছন্দ করেন তারা হয়তো নার্নিয়া মুভিটা হয়তো দেখে থাকবেন, যেখানে একটা লায়ন থাকে, ও হচ্ছে লাইফ সেভার, আর এখানে কিছু বাচ্চা কাচ্চা থাকে যাদেরকে কিনা ও আসলে সেভ করে। সো এই মুভিতে একটা জায়গায় একটা প্লটে যে দৃশ্যটাকে দৃশ্যায়ন করা হয় সেই জায়গাটা হচ্ছে একটা ক্যাসেল এবং এটা হচ্ছে কেয়ার প্যারাভেল। সো টেইলর অটওয়েলের সামহাও এই কেয়ার প্যারাভেল যে ক্যাসেলটা আছে এটা হয়তো তার খুব পছন্দ হয়েছিল। যখন তিনি কিনা এই ফ্রেমওয়ার্কটাকে তৈরি করেন, মানে লারাভেল ফ্রেমওয়ার্কটাকে যখন তিনি তৈরি করেন, তখন এটা নাম যখন উনি খুঁজতেছিলেন ওনার মাথায় হয়তো সামহাও এই প্যারাভেল নামটা বারবার আসতেছিল। তো তখন উনি এটার নামকে প্যারাভেল না রেখে এটাকে একটু চেঞ্জ করে লারাভেল রাখেন। আসলে এই ফান ফ্যাক্টটা থেকেই মোটামুটি নামকরণ করা হয় হচ্ছে গিয়ে লারাভেল ফ্রেমওয়ার্কের। সো এই ছোট ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। হয়তো আরও কোনো নতুন টপিকে শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে।